টমটা এত হাসছে কি কারণে? আলাদিনের চেরাক পেলো নাকি এই বইটার ভেতরে? দাঁড়াও, এক্ষুনি তোমাকে ফাঁদে ফেলবো। হ্যাঁ আসো। এই বইটার জন্য টম আমাকে ইনসাল্ট করছে। ঘটনা কি টম, এই বইটার ভেতরে আসলে আছেটা কি? শিকার নিজেই জালে ধরা দিয়েছে, হাত ঢুকিয়ে বের করতে হবে। এই তো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? এই যে জেরি, মনে হচ্ছে তুমি তোমার হাতের ভেতরে কিছু লুকাচ্ছ। আমাকে দেখাও প্লিজ। আমি বলছি দেখাও। দেখতে চাও তুমি? এই নাও দেখো, আমি দৌড়ে পালাবো। এই বইটার কোনো পদ্ধতি কার্যকর না। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। যাই হোক, একটু বই পড়ি। সে অনেক দিন আগের কথা। টম বেড়াল জেরি ইঁদুরের পিছনে ধাওয়া করছিল। জেরি ইঁদুর খুব জোরে দৌড়াচ্ছিল। হঠাৎ জেরি ইঁদুর চালাকি করল। টমের অবস্থা তো খারাপ, কারণ টমটা ছিল খুবই বোকা। এটাই স্বাভাবিক, টমের অবস্থা হয়ে গেল খারাপ। ছি, এটা কোনো গল্প হলো? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোনো দিন কি ওর কাছে জিততে পারবো না? ফালতু সব। যাই হোক, আর একটু পড়ে দেখি বইটার ভেতরে আসলে আছেটা কি। একদিন টম বেড়াল সিদ্ধান্ত নিল জেরি ইঁদুরকে বোমা মেরে উড়িয়ে দিবে। সে একটি বোমা নিয়ে আত্মবিশ্বাসের সাথে জেরি ইঁদুরের বাড়ির কাছে গেল। বোমাটিতে আগুন লাগিয়ে জেরি ইঁদুরের ঘরের কাছে বোমাটি ফেলল। জেরি ইঁদুর খুব চালাক ছিল, বোমাটি আবার ফেরত দিয়ে দিল। টম বেড়ালও কম যাচ্ছে না, বোমাটি আবার জেরির কাছে দিল। এভাবেই চলতে থাকলো। টম জেরি, টম জেরি, এভাবে চলতে থাকলো। অবশেষে কি হলো জানেন? বোমাটি টম বেড়ালের গায়ের উপরেই ফুটল। টম তো বেজয় রাগি, জেরিকে সাইজ করবে, আবার একটি বোমা সে ফুটানোর চেষ্টা করল। কিন্তু দুঃখের বিষয়, বোমাটি ফুটল না। জেরি সেখান থেকে চুপচাপ পালিয়ে গেল। টম চিন্তা করছে কি ব্যাপার, বোমাটি ফুটল না কি কারণে, একটু দেখা যাক। কিন্তু টমটা ঘায়েল হয়ে গেল বোমাতে। না, ইজ্জত সম্মান আর কিছুই থাকলো না, ছিঁড়ে ফেলবো এই বই। আমার মান সম্মান সব শেষ। ওই তো জেরি ইঁদুর আসছে। লা লা, ও কেক! এই যে টম, এটা কেক। এই কেক কি আমার? কখনো না। টম, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুঝলে? শোনো, তুমি ইচ্ছে করলে ওই ছোট্ট ইঁদুরটার সাথে বন্ধুত্ব করতে পারো, ওকে একটা গিফট করতে পারো। তুমি জানো, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব। অবশ্যই আমার বন্ধু, আমি চেষ্টা করব। এই নাও, তোমার সাথে ভালোবাসা আমি কখনো করব না, বুঝেছ? তোমাকে আজীবন আমি শত্রু ভেবেছি, সবসময় শত্রু ভাববো।